সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ccnews24.com এর নিয়মিত যে অনুষ্ঠান মুক্তমত, মুক্তমত অনুষ্ঠানে আজকে ভোটের হাওয়ার আমরা এই পর্বটি আপনাদের অবশ্যই সবারে জানা আছে। আজকে আমরা মুখোমুখি হচ্ছি আসন্ন সৈয়দপুর পৌরসভা নির্বাচনে 6 নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মাজিদ ইকবালের কাছে। আপনি মাজিদ ইকবালের কাছে আমরা প্রশ্ন রাখবো, আসলে তিনি কেন এই কাউন্সিলর ইলেকশনটি আপনি যাচ্ছেন, নির্বাচন করার কেন মনোভাব আপনার, আর নির্বাচন শেষে আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি এই ওয়ার্ডবাসীর জন্য কি করবেন, কি সমস্যা রয়েছে ওয়ার্ডের, সেই বিষয়ে আপনার কাছে আমার প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত 6 নম্বর ওয়ার্ডবাসী, আসসালামু আলাইকুম। আমি মাজিদ ইকবাল, আপনারা অনেকেই সকলেই আমাকে চেনেন। আমি গতবার বদনী পৌর পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম গাজড় মার্কা নিয়ে। বিপুল সংখ্যক ভোট আমার বাক্সে আপনারা দিয়েছিলেন, সেজন্য সকল ওয়ার্ডবাসীকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিছু সংখ্যক ভোট গাজড় মার্কায় না পড়ে ঢেঁড়স মার্কায়, যে কোনো প্রার্থী ছিল না, সেই ঢেঁড়স মার্কায় ভোট পড়ে গেছিলো ভুলক্রমে, সেজন্য আমি হেরে গেছিলাম। আমি গতবারও নির্বাচন করেছি, এবারও আশা রাখছি যে আসন্ন পৌরসভা পরিষদে 6 নম্বর ওয়ার্ড থেকে আমি নির্বাচন করব। এবং আমি আরও আশা রাখছি যে 6 নম্বর ওয়ার্ডবাসী এবারও আমাকে সেই আগের তুলনার চেয়ে অনেক বেশি ভোট দেবেন। কারণ হলো, আমি 5 বছর কাউন্সিলর না থাকার পরও বিভিন্ন সামাজিক এবং সমাজসেবা কাজে নিজেকে নিয়েছি। আমি 6 নম্বর ওয়ার্ডের সমস্যাগুলোর কথা বলি। আদানি মোড় থেকে নিয়ে দেওয়ানিপাড়া বৃত্তিপাড়া পর্যন্ত একটি সড়ক, সেই সড়ক অনেক কাউন্সিলর এবং এমনকি পৌর মেয়র সাহেবও অনেকবার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেই সড়কটি বাস্তবায়ন না হওয়ায় ওই পিছিয়ে পড়া জনগোষ্ঠী আদানি মোড় এবং চুম্মাপাড়া বৃত্তিপাড়া, এই লোকের অনেক জনদুর্ভোগ। রাস্তাঘাট একটু বৃষ্টি হইলেই ডুবে যায়। জলবদ্ধতা রয়েছে সারা সৈয়দপুরে, কিন্তু সারা সৈয়দপুর সহ 6 নম্বর ওয়ার্ডে একটু ব্যাপক জলবদ্ধতা। এগুলা নিরসনে হয়তোবা পৌর পরিষদের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, বাংলাদেশ সরকারের সীমাবদ্ধতা রয়েছে, পর্যায়ক্রমে এগুলা ডেভেলপমেন্ট হবে। কিন্তু আমি যদি নির্বাচিত হই, আমি একটু সুযোগ সুবিধা করে নিতে পারবো, কারণ আন্তর্জাতিক এবং দেশি অনেক এনজিওর সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। যেরকম 6 নম্বর ওয়ার্ডে সারা সৈয়দপুরে FOH স্কুল একটা এনজিও, এই এনজিওর মাধ্যমে এই এনজিওর সাথে আমি সরাসরি সম্পৃক্ত থাকার কারণে সৈয়দপুরে 6টি স্কুল, যার মধ্যে 3টি স্কুলই আমি 6 নম্বর ওয়ার্ডে দিতে পেরেছি। এই জন্য 6 নম্বর ওয়ার্ডটি আমার ওয়ার্ড। এই যে একটা সম্পর্ক এনজিওওয়ালাদের সাথে আমার রয়েছে, সেই এনজিওওয়ালাদেরকে সাথে নিয়ে যদি পৌর পরিষদের বাজেট যদি সংকলন নাও হয়, আমি এনজিওওয়ালাদেরকে সাথে নিয়ে এই ডেভেলপমেন্টগুলো করতে পারবো বলে আমি অনেক আশা রাখি। আমি গত 5 বছর আপনারা সকলে আমার কাজগুলো দেখেছেন। করোনাকালীন সময়ে আমি এই এনজিওদের সাথে এবং সমাজসেবী লোকজনদের দেওয়া সাহায্য নিয়ে মানুষের, আমি গরিব মানুষ, ক্যাম্পে থাকি, আমার কিছু হয়তো দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু আমার সেই সামর্থ্যটা আছে বিভিন্ন এনজিও এবং জনপ্রতিনিধিদের কাছ থেকে নিয়ে এসে আমি আমার ওয়ার্ডবাসীদের উন্নয়ন করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি শিক্ষাক্ষেত্রে, রাস্তাঘাট এবং নতুন প্রজন্মের উদ্দেশ্যে যেটা বলতে চাই, সেটা হলো, আমি অবশ্যই জানি 6 নম্বর ওয়ার্ডে খেলার কোনো মাঠ নেই, কিন্তু আমাদের বিভিন্ন এই 6 নম্বর ওয়ার্ডে 2-3টি স্কুল রয়েছে, স্কুলের মাঠ রয়েছে, এগুলো যদি আমরা পরিকল্পিতভাবে বাস্তবায়ন করি এবং এখানে মাটি টাটি ভরাট করে দিয়ে একটা খেলার পরিবেশ যদি সৃষ্টি করি, তাহলে অবশ্যই নতুন প্রজন্ম মাদক মুক্ত সমাজ গড়বে এবং খেলাধুলার দিকে একটা অবদান রাখবে। আমি সেই চেষ্টা করব। আমি ক্যাম্পবাসীদের উদ্দেশ্যে বলি যে সৈয়দপুরের 22টি ক্যাম্পের লোকজন আমাকে তাদের নিজস্ব প্রতিনিধি মনোনয়ন দিয়েছে, আমাকে সভাপতি বানিয়েছে। আমার উদ্দেশ্য হলো সৈয়দপুর পৌর পরিষদে সৈয়দপুরের 22টি ক্যাম্পের পক্ষ থেকে একটি প্রতিনিধি যেন ওখানে থাকে,
তাহলে ক্যাম্পবাসীদের যে বৈষম্য পৌর পরিষদের পক্ষ থেকে হয় সেই বৈষম্য দূরকরণের জন্য একটা বলিষ্ঠ ভূমিকা সেই প্রতিনিধি রাখতে পারে। যেহেতু ৬ নম্বর ওয়ার্ডে ৫টি ক্যাম্প রয়েছে, এখানে ক্যাম্পবাসীদের একটা বিপুল ভোট রয়েছে, এই ৫টি ক্যাম্পবাসী যদি ইচ্ছা করে তাহলে আমাকে নির্বাচিত করলে আমি সৈয়দপুরের ২২টি ক্যাম্পের প্রতিনিধি হিসেবে সৈয়দপুরে পৌর পরিষদে আপনাদের প্রতিনিধিত্ব করব। ধন্যবাদ সকলকে। আগামী নির্বাচনে আমাকে আপনারা দেখবেন, অন্য অন্য যারা প্রার্থী রয়েছে তাদের প্রতিও দেখবেন এবং আমার সমাজসেবামূলক কাজকর্ম দেখবেন। আমি কাউন্সিলর যাই, যে রানিং কাউন্সিলর তার কাজকর্ম এবং আমি কাউন্সিলর না থাকার পরে আমার যে কর্মকাণ্ড এগুলার সুদৃষ্টি রেখে সঠিক মানুষকে আপনারা নির্বাচিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।